পুরো জঙ্গল মহলে আবার মাওবাদীদের জাগিয়ে তোলা হচ্ছে, তাদের দিয়ে বন ডাকিয়ে পিছন থেকে তাদেরকে সমর্থন সহযোগিতা করা হচ্ছে। হবে নির্বাচন লড়াই হবে, আমরা চাইছিলাম পশ্চিমবঙ্গের সবকটা পুরসভায় নির্বাচন একসঙ্গে হোক। কলকাতার লোকেদের যদি এই সুবিধাটা পাওয়ার অধিকার আছে তো বাকি বাংলার লোকেদের কেন নয়? বিধানসভা তো আলাদা করা হয়নি, পুরো হলো একসঙ্গে, লোকসভা একসঙ্গে হলো, পঞ্চায়েতও একসঙ্গে হয়েছিল, পুরসভার সময় এরকম আলাদা আলাদা কেন করা হচ্ছে? সরকার যদি ভয় পাচ্ছে যদি একসঙ্গে নির্বাচন হয় তাহলে লুটপাট করতে পারবে না? তৃণমূল প্রার্থী তালিকায় 45% মহিলা দিয়েছে, আপনারাও কি দেবেন? আমাদেরও মহিলা থাকবে, সারা ভারতবর্ষে আপনি মন্ত্রী সবাই দেখুন 11 জন না 12 জন মহিলা আছেন, একাধিক রাজ্যে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালও মহিলা করেছি আমরা, তো স্বাভাবিক। লোকাল বডি চুনাও নির্বাচনে যেমন 33% করে দিয়েছে রিজার্ভেশন, পঞ্চায়েতেও আমাদের যারা জিতেছেন 60% মহিলা জিতেছিলেন, তো এখানেও আমরা মহিলাদের নিশ্চয়ই রাখবো। শুধু মহিলা নয়, সমাজের সমস্ত স্তরের প্রতিনিধিত্ব থাকবে। কেন্দ্রীয় পুলিশ তো সবসময় চাই আমরা এখানে ভোট হলে, কিন্তু তার জন্য কোর্টে যেতে হয়, এখানকার রাজ্য সরকার চায় না। ত্রিপুরাকে দেখা শেখা উচিত, তারা তো সমালোচনা করা হচ্ছে, ত্রিপুরা সরকার আগেই সেন্ট্রাল ফোর্স চেয়ে রেখেছিল যাতে কেউ কমপ্লেন না করতে পারে, যাতে গণ্ডগোল না হয়, এবং সেটা তারা করে দেখিয়েছে, দু একটা জায়গায় কে তাকে চমকে দিয়েছে, তার জন্য এখানে কান্নাকাটির রোল পড়ে গেছিলো, মিডিয়াতে দেখলাম খুব করা হচ্ছে। আর এখানে নমিনেশন থেকে পোলিং অব্দি সব জায়গায় মারপিট করা হয়, লুটপাট করা হয়, বিরোধীদের আটকানো হয়, সেটা নিয়ে আলোচনা হয় না। রাস্তাঘাটের যা অবস্থা, বড় বড় গর্ত, এখানে একটা মোড় চৌরাস্তা, এদিক ওদিক তাকিয়ে হাঁটলে লোকে পড়ে যাবে, সাইকেলওয়ালা সাইকেল নিয়ে যেতে পারছে না, জলের অবস্থা খুব খারাপ, মায়েরা জল নিচ্ছিলেন আমি দেখলাম, সেই নিচে বালতি ঢুকিয়ে দিয়ে জল নিতে হচ্ছে, ঝিরঝির করে জল আসে। তো সাধারণ পরিষেবা যেটা মানুষের পাওয়ার অধিকার আছে, জল, বিদ্যুৎ, রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সেগুলোই সমস্যা আছে, তো সেই জন্য এগুলোই ইস্যু হয় নির্বাচনেতে, পৌরসভা নির্বাচনে। কালকে দেখলাম পাড়ায় পাড়ায় পৌরসভা শুরু করেছে, কি বলবেন? না, স্লোগান দিয়ে তো হবে না, পাড়ায় পাড়ায় সরকার তো আমরা দেখে নিলাম, মানুষকে বাইরে এসে রাস্তায় দাঁড়াতে হলো, সরকারি কর্মচারীদের কারো বাড়িতে যেতে দেখলাম না, তো সেরকম এই স্লোগান দিয়ে আরও ভেবেছেন যে লোককে বোকা বানিয়েছেন। মেদিনীপুরের লোক খুব বুদ্ধিমান, তারা চিন্তাভাবনা করেই ভোট দেন, বিকল্প হিসেবে বিজেপিকে পেয়েছেন, আমরাও পুরো লড়াই দেবো পরিবর্তনের জন্য। খড়গপুর আপনারা জানেন চিরদিনই একটা উত্তেজনাপ্রবণ এলাকা, রাজনীতিক খুন, এমনি খুন খারাপ আর লুটপাট বেশি হয়। আমি প্রথমবার বিধায়ক হওয়ার পরে হয়তো ভয়ে বা অন্য কারণে আমাদের লড়াইয়ের ফলে তো এগুলো বন্ধ ছিল, কিন্তু টিএমসি পুলিশকে দিয়ে ওখানে সব কিছু করায়, যত বড় বড় মাফিয়া গুন্ডা তারা পুলিশের সংরক্ষণে থাকে এবং তাদের মধ্যে গ্যাং ক্লাস হয়, বড় বড় খুন হয়েছে, এর আগে বহু পরিবার শেষ হয়ে গেছে, আবার শুরু করেছে, ওরা বাই ইলেকশনে জিতে গিয়ে শুরু করেছিল। আমার মনে হয় মিউনিসিপ্যালিটি ইলেকশন আসছে, মানুষকে ভয় দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা হচ্ছে, যেমন পুরো জঙ্গল মহলে আবার মাওবাদীদের জাগিয়ে তোলা হচ্ছে, তাদের দিয়ে বন ডাকিয়ে পিছন থেকে তাদেরকে সমর্থন সহযোগিতা করা হচ্ছে। এই যে হিংসার আর খুনের রাজনীতি, ভয়ের রাজনীতি, পশ্চিমবঙ্গের মানুষ তার বিরুদ্ধে বিধানসভায় একবার রায় দিয়েছেন, আমার মনে হয় এটাকে আর বাংলার মানুষ সহ্য